হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা গানের সং রিয়াকশন করবো, গানটার নাম হলো যুদ্ধং দেহি। যেই গানটা কিন্তু আজকেই মানে 25 সেপ্টেম্বর 2021 বেরিয়ে গেছে, এটা কিন্তু গোলন্দাজ মুভির ফার্স্ট সং। যেই সংটা কিন্তু মানে SBF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ করা হলো, SBF 25। আপনারা সার্চ করলে কিন্তু দেখতে পাবেন, এটা ইউটিউবে আপনার এখন অ্যাভেলেবেল আছে। আজকে কিন্তু বিকেল 5টার পর গানটা কিন্তু SBF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে। গানটা গেয়েছেন হলো নির্মাল্য রয় এবং শোভন গাঙ্গুলি। যথেষ্ট ভালো গান, এবং শোভন গাঙ্গুলির গান আপনারা খুব ভালো মতো জানেন, মানে খুব ভালো তিনি একজন সিঙ্গার। এবং নির্মাল্যর গলায় আমি গানটা জাস্ট শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম, বেশ ভালো লাগলো। এই গানটা কিন্তু লিরিক্স লিখেছে কিন্তু আমাদের সবার প্রিয় শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, এবং শ্রীজাতর লেখা খুবই ভালো, খুব স্ট্যান্ডার্ড টাইপের উনি লিখে থাকেন। এছাড়া কিন্তু এর মিউজিক করার জন্য বিক্রম ঘোষ, যার জন্য কিন্তু গানটা শুনতে খুব ভালো লেগেছে। আপনারা যদি চোখ বন্ধ করে যদি গানটা শোনেন তাহলে কিন্তু একটা আলাদা জগতে চলে যাবেন, এবং ফিলিংটা কিন্তু দুর্দান্ত রকমের ভালো। তা কেমন লাগলো এই গানটা, সেই গানটা নিয়ে যুদ্ধনীতি গানটা, সেই গানটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শেষ অবধি শুনবেন। তা গানটা কিন্তু যেভাবে স্টার্ট হচ্ছে এবং এই গানটা যেভাবে শুরুটা যেভাবে করেছে, আমরা কিন্তু অলরেডি গোলন্দাজের ট্রেলারে কিন্তু দেবকে সেভাবে দেখেছি, এবং দেব কিন্তু তার যে সহকর্মী যারা রয়েছে তাদের দিয়ে প্র্যাকটিস করাচ্ছে, কারণ দেব সে একজন কুস্তিগীর, তার একটা ফিটনেস রয়েছে, এবং তার ফুটবল সম্পর্কে যে ধ্যান ধারণাগুলো আছে, তার যারা স্টাফ, যারা তার কলিগ যারা রয়েছে, তার যারা সহকর্মীরা রয়েছে, তারা ফুটবল সম্পর্কে অত জ্ঞান নেই। এবং সেখানে উজানকে দেখলাম, ইন্দ্রশিসকে দেখলাম, আরও বেশি কিছু বেশ কিছু কোস্টার্সদের দেখলাম, তারা রীতিমতো প্র্যাকটিস করছে। এবং যে এই যে প্র্যাকটিস সেশনটাকে দেখানো হয়েছে না, খুব একটা অভিনব কায়দা যে তাদের প্র্যাকটিস করানো হচ্ছে এবং তারা খুব পরিশ্রম করছে, এই জিনিসটাকে দেখানো হচ্ছে। এবং পরন্তু বিকেলের আলোতে যেভাবে সিনেমাটোগ্রাফিটাকে এখানে তুলে ধরা হয়েছে, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এছাড়া এখানে যে ইংরেজকে দেখানো হয়েছে, তারও কি যে লুকটা কিন্তু একটু অন্যরকম একটা লুক লাগলো, মানে সে যে ভিলেন, সেই ভিলেন কিন্তু লুকটা এখানে দেখলাম। এবং দেব কুস্তি করছে, সে কুস্তির সিনটা বেশ ভালো। এছাড়াও সে যখন পুকুর থেকে যখন উঠছে তখন তার যে ফিজিকটা দেখানো হচ্ছে, এবং তার পাশে যারা রয়েছে তারা কিন্তু একটু নিচে, এবং সে মাঝখানে দাঁড়িয়ে, মানে সে যে মানে ক্যাপ্টেন, সে যে ক্যাপ্টেন অফ দ্য শিপ, এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালো মতো দেখানো হয়েছে। তা সব মিলিয়ে কিন্তু গানটার কিন্তু একটা আলাদা রকম ফিলিং রয়েছে, এবং যুদ্ধেন দেহি এবং মাঠে যে ফুটবলের মধ্যে যে একটা যুদ্ধ ভাব থাকে, এটাও যে কোনো অংশে কম নয়, এটাও যে একটা একরকমের যুদ্ধ, সেই জিনিসটা কিন্তু গানের লিরিক্সে বোঝানো হয়েছে, গানের সুরে বোঝানো হয়েছে। এবং আমার কিন্তু গানের কথাগুলো যথেষ্ট ভালো হয়েছে এবং যথেষ্ট ভালো গেয়েছেন, এবং দেবকে নিয়ে তো কোনো কথাই হবে না, এবং গোলন্দাজকে নিয়ে কিন্তু সবার মনে কিন্তু একটা অলরেডি উত্তেজনা সৃষ্টি হয়েছে। তা সেই উত্তেজনার অবসান কিন্তু অবশ্যই 10th October 2021 শেষ হবে, এবং সেই জন্য সেই অবসানকে দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদের গোলন্দাজের মুভিটা হলে গিয়ে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে নিতে হবে। ফার্স্ট ডে ফার্স্ট শো না দেখলেও সেদিন দেখুন, তারপর দেখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু গোলন্দাজ অবশ্যই আপনারা হলে গিয়ে দেখবেন। তা এই ছিল আমার যুদ্ধেন দেহি গানের সং রিয়াকশন। আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন স্টে টিউন, টাটা।